1971 সালে দুষ্কৃতীদের হাতে খুন হলো বামকর্মী বিমল দাশগুপ্ত। বামকর্মী তথা এমএমসির বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল দাশগুপ্তকে পুড়িয়ে মারা হয়েছিল 15 নভেম্বর 1971 সালে। 15 নভেম্বর মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাকে আজ শ্রদ্ধা জানানো হলো দুর্গাপুরের কলেজ মোড়ে। বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে এই দিন মৃত বামকর্মীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান বাম ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা। এই দিন অনুষ্ঠানে যোগ দেন পশ্চিম বর্ধমান জেলার সিপিআইএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার। ডিডো রিপোর্ট, সমাজ হিতৈষী। আজকে আমরা কলেজ মোড়ে 15 নভেম্বর আমাদের মাস্টারমশাই বিমল দাশগুপ্ত যে এখানে শহীদ বেদি রয়েছে সেই শহীদ বেদি বছর মতো এবছর আমরা মাল্যদান করবো আমাদের যে এবং আমাদের যে ছোট সভা মহাসভা আমরা এখানে করেছি তোমার নাম আর তুমি বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএল সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309 8170001562